আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাইরা, সবাইকে আমন্ত্রণ আমার এই স্পেশাল গেরিলা ট্রেনিংয়ের খাবার। এই খাবারটা কবুতর রেস যারা করেন এবং উড়ান যারা তাদের জন্য অনেক উপকারী, এটা খুবই কার্যকর। এখানে প্রায় 32 আইটেমের বেশি খাবার একসাথে মিক্স করে স্পেশাল একটি খাবার, আমি সবগুলো খাবারের ইয়া দেখায় দিব, আপনাকে নাম জানিয়ে দিব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। এখন আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমেই দেখব আমরা শীতের জন্য কার্যকরী হচ্ছে ধান। এই যে এখানে দেখতেছি একটি 29 চালের ধান, এটা হলো পোলার চালের ধান, এটা হচ্ছে আপনার পাইজম চালের ধান। আর এই যে সবচেয়ে কার্যকর যে ধানটা সেটা হলো টেপি ধান। এই যে এটা হচ্ছে টেপি ধান, দর্শক দেখুন টেপি ধান। আচ্ছা, সিরিয়ালে আমরা বলে যাই কী কী উপাদান আজকে আমার ইয়াতে আছে। প্রথমেই বলবো সোলা, এই যে সোলা আমার আছে, সোলা এখানে নিয়েছি 250 গ্রাম। তারপরে দ্বিতীয়তে নিয়েছি পপকর্ন 250 গ্রাম। তারপরে নিয়েছি পাখির খাবার, এখানে মিক্স আছে কাউন, তারপর হলো জবা ফুলের বিচি আর মিক্স, বিভিন্ন মিক্স। তারপরে হচ্ছে সরিষা, এই দেখুন সরিষা। তারপরে হচ্ছে কুসুম ফুল, এই যে কুসুম ফুল, এটা পরিমাণ নিয়েছি 250 গ্রাম। তারপরে হচ্ছে কালো মটর, এটা নিয়েছি 250 গ্রাম। তারপরে নিয়েছি 250 গ্রাম রেজা, সবচেয়ে কম দামি যে রেজাটা হয় সেই রেজাটা। তারপরে নিয়েছি মিক্স পাঁচমিশালি, যেটা বাজারে 35 টাকা কেজি বিক্রি হয় সেটা। তারপরে নিয়েছি ডাবলি মিডিয়ামটা। তারপরে সবুজ মটর, এই দেখুন সবুজ মটর। তারপরে ত্রিশি সবুজ মটর 250 গ্রাম, ত্রিশি 250 গ্রাম নর্মাল ধান, এটা হচ্ছে 250 গ্রাম। রেসার মিক্স, এটা হচ্ছে 1/2 কেজি। তারপরে হচ্ছে জিরা গম যেটাকে বলে, এটা হচ্ছে 1/2 কেজি। তারপরে হলো বার্জা 1/2 কেজি, এটা হচ্ছে ক্রিম কালারের বার্জা যেটা সেটা। তারপরে রেজা, এটা হচ্ছে মাটি রেজা মিক্স, যেটা বাজারে 75 টাকা কেজি বিক্রি হয় সেটা। তারপর এটা হচ্ছে গুল্লি রেজার মিক্স। তারপর এলো ভুট্টার গুঁড়া, আর এখানে হচ্ছে ধান, এটা হচ্ছে টেপি ধান, এটা হচ্ছে পোলাওর ধান। তারপর এটা হচ্ছে মোটা চালের ধান, আরও আছে। এখানে আছে ইম্পর্টেন্ট দর্শক, এই যে এটা হচ্ছে হলো পাঁচমিশালি, পাঁচপুরন যেটা বলে, কালি জিরা, এটা হচ্ছে সরিষা, সরিষার সাদাটা। তারপরে এটা হচ্ছে বার্জা, বার্জা এটা সাদা বার্জা। তারপর কাউন, তারপরে হচ্ছে পাঁচমিশালি এখানে খাবার। আর এখানে আছে চিনাই চিনা, এখানে অনেক রকমের খাবার, প্রায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 27, 28, 28 রকমের। আর এখানে 28 রকমের ধান, আর
বাকি যে 32 এই চার রকমের আইটেম আছে এখানে, এখানে অনেক বেশি আইটেম, চার আইটেম আর কি এখানে বলা হয়নি আপনাদের কাছে, আছে এখানে মিস করা। যাই হোক দর্শক, এখানে কবুতর উড়ানের সবচেয়ে শীতে সবচেয়ে কার্যকর হচ্ছে ধান। ধান আপনারা অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন, ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে তারপরে অনেকে হলুদ মাখিয়ে ধান ইউজ করতে পারেন, আমি এখানে করিনি, আপনারা চাইলে করতে পারেন। এই খাবার এখন আমি আস্তে আস্তে একটার পর একটা দিব, প্রথমেই দিচ্ছি আমি, দর্শক ভালো করে খেয়াল করবেন, প্রথমেই দিচ্ছি আমি এই যে নর্মাল ধান, বাজারে 40 টাকা এই ধানটা দিচ্ছি, তারপর দিব পোলোর চলের ধান, না সরি ভুল হয়েছে, এটা টেপি ধান, এরপরে দিব পোলোর চলের ধান, এই যে এখানে দিচ্ছি পোলোর চলের ধান, তারপর দিব আমি মাটিটা জানি এই যে, তারপরে গুল্লিরা জানি, তারপরে দেব ভুট্টার গুঁড়া, তারপর দেব দর্শক এই যে মিক্সার মিক্স, তারপরে দেব জিরা গম, তারপরে দেব দর্শক দেখুন পাঁচটা, তারপর একটা দিচ্ছি, তারপরে দর্শক দিচ্ছি ছোলা বুট, দিচ্ছি সবুজ সবুজই দেখুন সবুজ মটর 250 গ্রাম, ছোলা বুটে দিয়েছি আমরা 250 গ্রাম, ডাবলে দিয়েছি 1/2 কেজি, পপকর্ন দিয়েছি আমরা 250 গ্রাম, সরিষা 250 গ্রাম, দর্শক আরও মিক্স আছে দিচ্ছি, তারপরে দিচ্ছি চিনা, চিনা দিচ্ছি 100 গ্রাম, কাউন দিয়েছি এই যে কাউন, কাউন দিচ্ছি 100 গ্রাম, পরে সাদা বারজা এই দেখেন দর্শক সাদা বারজা, এটা দিচ্ছি 100 গ্রাম, না সরি আর সাদা বারজা 250 গ্রাম, কালিজিরা দিয়েছি এই যে কালিজিরা, কালিজিরা দিয়েছি 20 টাকার কালিজিরা, তারপর পাঁচ পূরণ দিয়েছি 10 টাকার, এটা আপনারা চাইলে বেশি দিতে পারেন, পাঁচ পূরণটা কবুতরের রুচির জন্য। দর্শক ভিডিও আসলে ওইভাবে বলতেছি যে এক এক কাজ করে, আপনারা হয়তো সবাই কম বেশি জানেন, কবুতর যারা পালেন এই সম্বন্ধে অনেক ধারণা আছে, আমি আইটেমগুলো আমি অনেক উপকৃত হয়েছি, এই জন্য আমার এই স্পেশাল খাবারটা আপনার কবুতর আশা করা যায় বাসার 2-4-5-7 কিলোমিটার বাসার থেকেই রেস করবে, বাড়ি থেকেই রেস করবে, এই খাবারের মূল বৈশিষ্ট্য যে বাড়ির থেকে আপনার কবুতর মোটামুটি ঘোরাঘুরি করবে, আশেপাশে ঘুরবে। এখন দিচ্ছি দর্শক দেখেন এই যে আমার পাঁচমিশালি যে খাবারটা এখানে আছে 2 কেজি পাঁচমিশালি, যেটা 40 টাকা কেজি বাজার থেকে কিনে আনছি খাবারটা, এই খাবারটা এখন দিব এখানে টোটাল, এখানে দর্শক খাবার আছে 9 কেজি মতো খাবার আছে টোটাল, 9 কেজি খাবার আছে টোটাল এখানে দর্শক, এই এবার আমি আস্তে আস্তে মিলিয়ে নিব দর্শক, এই খাবারটা অনেক ব্যয়বহুল খাবার, অনেকে হয়তো বললেন এত ব্যয়বহুল খাবার আপনি খাওয়াতে পারবেন না, তাদের জন্য মেসেজ এটাই যে খাবারটা আপনি নর্মাল খাবারের সাথে, নর্মাল খাবারের সাথে 50-50 করে খাওয়াতে পারেন, আপনি মোটামুটি আপনার কবুতরের উপকৃত হবেন, যে কাজের জন্য এটা বানানো, রেস টেস্ট করার জন্য, ভালো উড়ানোর জন্য। দর্শক এখানে আরও দু একটি আইটেম আছে, সেই আইটেম আমি আপাতত দিই নেই, যেমন এটার সাথে আপনি
কবুতর যদি হাই করতে চান, কবুতর আপনি বেশি হাই করবেন, পিনে গাঁথাবেন, তাহলে এটার সাথে হাফ কেজি পোলার খুঁত যেটা আছে পোলার খুঁত ওইটা দিলে আপনি কবুতরটা হাই হবে। আমি এখানে এটা ইউজ করি নাই, পোলার খুঁতটা ইউজ করি নাই, কারণ আমি কবুতর যারা রেস্ট করে বেশি হাই করলে কবুতরটা হয়তো ওরকম হাই ফ্লেয়ারের মতো উপরে গিয়ে অনেক টাইম লস করে, তাই আমি এই জন্য পোলার চালের খুঁতটা দিইনি। এই জন্য আমি পোলার চাল খুঁত আপনি চলে দিতে পারেন, অল্প পরিমাণ দিলেও কার্যকর হবে, সমস্যা নাই। এই 100% বাসটা যেটা হলো গেরিলা বাস, এই বাসটা আসলে অনেক কষ্ট, অবশ্য কবুতর যারা ভালোবাসে কোনো খরচই তাদের কাছে খরচ মনে হয় না, নিজের নিজে না খেয়ে হলেও কবুতরকে ভালো খাবার খাওয়াতে চায়, কারণ আমি একজন নিজেও একজন কবুতর প্রেমী। এইভাবে আজকে এইভাবেই আমার এই মিষ্টান ভালো করে মিশিয়ে নেবেন, মিশালে কবুতর মোটামুটি 32 আইটেমের খাবার সাথে একটি স্পেশাল খাবার, যে খাবারটা কবুতরে খাওয়ালে অনেক উপকৃত হবেন। এখন নিয়ম হচ্ছে, এত আগে আমি এই ভিডিওটা দিচ্ছি এই কারণেই, এখন থেকেই এই খাবারটা আপনার ইউজ করতে হবে অন্তত 3 মাস, কিন্তু আপনি এই খাবারটা এখন একবারে দেওয়া যাবে না, এটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনার এই খাবারটা আপনি নর্মাল খাবার যে খাবারটা খাওয়ান এই খাবারটার সাথে প্রতিদিন 10% করে, প্রথম দিন 10% দিবেন আর ওই নর্মাল খাবারটা 90% দিয়ে আপনি খাবার প্রথম 2-3 দিন খাওয়াবেন, তারপরে 20%, এইভাবে করতে করতে দিন যাবে, 2-3 দিন পর পর একটু একটু করে দিতে দিতে বাড়তে বাড়তে এক সময় দেখা যাবে যে নর্মাল খাবারের পরিমাণ কমে গেছে, এইটার পরিমাণ বেশি, এক পর্যায়ে 100% এই খাবারটা চলে যাবে। সে আস্তে আস্তে শীতও কাছিয়ে যাবে, কাছাকাছি হয়ে যাবে শীতের সময়, তখন আপনি এই কবুতর উড়ানোর পর তারপরে পাল্লা টাল্লা করার পর, অবশ্য এটার সাথে অনেক কিছুই ইয়া লাগে, যেমন আপনারা পাগলা পানি অনেকে খাওয়াই থাকেন, তারপরে বেলকাসল, যার যেটা খুশি, এটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার। এটা হলো শুধু একমাত্র খাবারের বাস, কবুতর উড়ানো ও ছাড়াছাড়ি লাইনের জন্য আজকে দেখা। দর্শক, এতক্ষণ আমার গেরিলা খাবারের বাস এটা দেখলেন, জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, যারা কবুতর প্রেমী তাদেরকে বলছি এই বাসটিও অনেক কার্যকর, আমি উপকৃত হয়েছি, এবং আমি কয়েকদিন খাওয়ানোর পর 2-3 দিন খাওয়ানোর পর কবুতর ফ্রাই করে দেখাবো আপনাদের, যে কবুতর কী পরিমাণ উড়ে কীভাবে চাকলা সুন্দর হয়। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, যারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে গরু, তারপর পশু পাখি, আসলে আমি একটু পশু পাখি পাগল, কবুতর একটু সবচেয়ে বেশি পাগল, আর বাকি পশু পাখি খুবই পছন্দ করি, গাছপালা প্রকৃতি এগুলো পছন্দ করি, আমি যে যে জিনিসগুলো পছন্দ করি এগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো। আজকের মতো এ পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।